নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা আজকে নিজেরাও একটা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে মক প্র্যাকটিস করুন তা আপনারা একটা খাতা পেন জোগাড় করুন এবং আপনারা সাথে করে রাখুন যে প্রশ্নটার উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে দশটা প্রশ্ন আলোচনা করব আর দশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত পেলেন আমরা জানতে চাওয়ার জন্য আপনাদের আপনাদের প্রাপ্ত মার্কসটা আপনারা কমেন্ট বক্সে যখন পোস্ট করবেন তার মাধ্যমে আমরা জানতে পারবো তো সুতরাং আপনারা সবাই কমেন্ট বক্সে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আর তার সাথে সাথে যেমন আপনারা থামনেলে দেখেছেন যে বিশেষ আকর্ষণীয় বা ইনোভেটিভ কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তা সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা তো চলুন আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে তৈরি তা শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে যেটা ছিল আপনাদের গেলো দিনের হোম প্রশ্ন তা আজকের প্রশ্ন সেটা হচ্ছে হোম টাক্সের প্রশ্নে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকরী হয় অপশান এ ছিল দু হাজার পাঁচ অপশান বি দুহাজার নয় অপশান সি দুহাজার এবং অপশান ডি দুহাজার চোদ্দ তা এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যারা অপশন বি দু নয় দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো চলুন বন্ধুরা আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু তা দ্বিতীয় কোশ্চেনে যাব আর আপনারা এই কোশ্চেন রিলেটেড যাবতীয় ভিডিওগুলি যে আপনারা দেখতে চান তাহলে দেখুন মক মক প্র্যাকটিস তাহলে ইভিএস মক টেস্ট ইভিএস মক টেস্ট বলে দেখুন আপনাদের একটা ফোল্ডার বানানো আছে আমাদের চ্যানেল লিস্টে তা আমাদের চ্যানেল লিস্টে যান এবং লিস্টে দেখুন ইভিএস মক টেস্ট বলে একটা ফোল্ডার বানানো আছে সেই ফোল্ডারের মধ্যে আপনারা এই যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমরা পরবর্তী দিনগুলোতেও প্রচুর এরকম ভিডিও আপলোড করব যেগুলো প্রত্যেকটা আপনাদের মোটিভেট করবে এবং উপকার এ লাগবে তা সেই সমস্ত ভিডিওগুলো আপনারা এই চ্যানেলের সাইডে পেয়ে যাবেন তো চলুন দুই নম্বর প্রশ্নে চলে এসেছি তাহলে সামনের দুটি পা হাতের মতো ব্যবহার করে অপশান এ কাঠবিরালি অপশান বি হনুমান অপশান সি সিম্পাঞ্জি এবং অপশান ডি সবগুলি দুই নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখব কারা এই কোশ্চেনে সঠিক উত্তর করছে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন তা সামনের দুপা হাতের মতো ব্যবহার করে কাঠবিরারিও করে হনুমানও করে শিম্পাঞ্জিও করে আর অপশান ডি আছে সবগুলি তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি নেক্সট কোশ্চেনে চলে আসি কোশ্চেন নাম্বার তিন কলেরার লক্ষণ হলো অপশান এ আছে চাল ধোয়া জলের মতো পায়খানা হওয়া অপশান বি পায়খানায় আসছে গন্ধ থাকে অপশান সি প্রচুর পরিমাণে বমি হয় এবং অপশান ডি সবগুলি তাহলে তিন নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান ডি সবগুলি আর নাইনটি পার্সেন্ট কেসে দেখবেন এই সবগুলি অপশান থাকলে সেগুলো অ্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তা যারা এই কোশ্চেনের অ্যান্সার করতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই বলবো যে আপনারা সঠিক উত্তরটা করুন এবং টেকনিক্যালি যারা এই কোশ্চেনের অ্যান্সার হয়তো জানেন না তা তাদের ক্ষেত্রে বলবো সবগুলি বা বোথ অফ দ্য অ্যাভ এরকম থেকে থাকলে এগুলোর চান্সেস থাকে নাইনটি পার্সেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোন কার ও চামড়া কালো ও ফর্সা কারণ মানে কার কারও ও এখানে স্পেলিং মিস্টেক আছে স্পেলিংটা আপনারা একটু ইগনোর করুন তাহলে এখানে আপনারা হিসাব করুন মানুষের চামড়া কালো আবার কারো ফর্সা হয় কি কারণের জন্য হয় সেটা আমাদের এখানে জানতে চেয়েছে অপশান এ বংশগত কারণে অপশান বি জিনগত কারণে অপশান সি মেলানিনের প্রভাবে এবং অপশান ডি কোনোটি নয় তাহলে চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি মেলানিনের প্রভাবে কালোর চামড়া কালো এবং কালোর চামড়া ফর্সা হয় তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখবো যাদের কালো চামড়া হয় তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় ফর্সাদের থেকে

তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ জন্ডিস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ছয় নম্বর প্রশ্ন গন্ডারি শৃঙ্গ আসলে অপশান এ সিং অপশান বি চুল অপশান সি দেহের অন্যতম হার এবং অপশান ডি কোনোটি নয় ছয় নম্বর প্রশ্ন আর ছয় নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা যারা এই কোশ্চেনের সঠিক উত্তর বলছেন অপশান বি চুল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বিলুপ্ত প্রাণী মানে এর মধ্যে কোনটা বিলুপ্ত প্রাণী সেটা আমাদের এখানে বলতে হবে অপশন এ আছে পাখি অপশন বি হিমালয়ার বামন তিরি তিতির আছে এটা হচ্ছে তিমি তিমির কিছু একটা হবে আর অপশন সি আছে এ এবং বি আর অপশন ডি আছে সাদা বাঘ তাহলে সাত নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি উত্তর করবেন আর এর আগেও আপনাদের বলেছি বোথ আর যদি অফ দেয়া অফ থাকে আর চলুন এখানে দেখে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে সাত নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি এ এবং বি এখানে একটু বিস্টেক আছে আপনারা ইগনোর করবেন ডোডো পাখি এবং হিমালয়ের বামন হনুমান হতে পারে তিতির হতে পারে তিতির মানে হয়তো হনুমান আমি হয়তো এখানে তিতির বানানটা হয়তো হনুমানই হবে আশা করছি তা তাদের ক্ষেত্রে কিন্তু যারা বলছেন অপশন সি তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্কসটা সম্পূর্ণ যাবে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্নে চলে এসেছি আর আট নম্বর প্রশ্নে যারা নানান জিনিসের পুতুল তৈরি করেন তাদের বলা হয় অপশান এ মৃৎশিল্পী অপশান বি পটুয়া অপশান সি কুমুর এবং অপশান ডি কোনোটি নয় তাহলে আট নম্বর প্রশ্ন আর আট নম্বর প্রশ্নে যারা নানান জিনিসের পুতুল তৈরি করে তাদের কি বলে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তা যারা এখানে বলছেন অপশান এ মৃৎশিল্পী আর মৃৎশিল্পী মানে মৃৎশিল্পের জন্য বিখ্যাত কিন্তু কৃষ্ণগরে মাটির পুতুল পাওয়া যায় তাই এখানে অপশন এ যারা বলছেন তাদের উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন নয় নম্বর প্রশ্ন পরিবেশ এর আলোচনার বিষয় অপশন এ পরিবেশ অপশন বি পরিবেশের অন্তর্গত সমস্ত বিষয় অপশন সি সমাজবিজ্ঞান বিজ্ঞানের আর অপশান ডি হচ্ছে সবগুলি তাহলে দশ নম্বর প্রশ্নে আপনারা সরি নয় নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি তাহলে নয় নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি সমাজ বিজ্ঞান বিজ্ঞানের থেকে তা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবে পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন পরিবেশ নষ্ট করছে অপশান এ মানুষ অপশন বি মানুষের বিভিন্ন কার্যকলাপ অপশন সি পরিবেশের বিভিন্ন আইন এবং অপশন ডি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার অভাব 10 নম্বর প্রশ্ন আর 10 নম্বর প্রশ্নে আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আমরা স্কিনে দেখে নেবো এর সঠিক উত্তর কোনটি তাহলে পরিবেশ নষ্ট করছে যেটা নষ্ট করছে সেটা আমাদের যেটা নষ্ট সেটা আমাদের এখানে বার করতে হবে তা যারা বলছেন এখানে অপশান বি মানুষের বিভিন্ন কার্যকলাপ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর যারা উত্তর মনে করছেন যে অপশান বি মানুষের মধ্যে পরিবেশের সচেতনতার অভাব তার যদি সচেতনতার অভাব থাকে তাহলে তারা সেটা নষ্ট হয় না মানুষ সচেতন থাকা সত্ত্বেও এগুলো করে রাস্তায় থুতু ফেলা খাবারের কাগজ রাস্তায় ফেলা ডাস্টবিন না ব্যবহার করা তা এগুলো কিন্তু মানুষ এর সচেতন তাও কিন্তু এরা করছে তা সুতরাং মানুষের বিভিন্ন কার্যকলাপ কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর হবে তো বন্ধুরা আমরা আজকে দশটা প্রশ্ন আলোচনা করে ফেললাম আর আপনারা এবার সবাই একে একে এই দশটা কোশ্চেনের মধ্যে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে আপনারা কমেন্টসটা পোস্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সদ দেওয়া আর এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন তো আজকে আমি আপনাদের হোম বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল ক্যাশ মিলন কি অপশান এ সিন্থেটিক উল অপশান বিশেষ ফল অপশান সি বিশেষ ধরনের শাল এবং অপশান ডি উপযুক্ত সবগুলি আবার আমি বলছি কোশ্চেনটা ক্যাশ মিলন কি কয়জে ফলে আকা দন্তে সা ময়েশি না ক্যাস মিলান কি অপশন এ সিনথেটিক উল অপশন বি বিশেষ ফল অপশন সি বিশেষ ধরনের শাল এবং অপশন ডি সবগুলি ঠিক তাহলে আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ